আমার পুকুর হয়ে আমরা যাচ্ছি জয়রাম বাটিতে, মা সারদার বাড়িতে। এবং মা সারদার বাড়িতে যাব, কিন্তু সেখানে এমন একটি মন্দির দেখাবো, এমন একটি ঘর বা গৃহ দেখাবো যেখানে মা সারদা জগদ্ধাত্রী পুজো করতেন, সেই বাড়িটা দেখাবো। এবং সেই বাড়িটা ইউটিউবে আগে কিন্তু তোমরা কেউ কোনোদিনই দেখোনি, তাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ এটাই, তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা, আমি এখন চলে এসেছি শ্রী শ্রী সারদা মায়ের বাড়িতে। কিন্তু সারদা মায়ের বাড়ির ভিতরে তো আমি ক্যামেরা করতে পারবো না, কিন্তু বাড়ির পাশে এমন কিছু জিনিস আছে যেগুলো তোমরা কোনো দিন আগে দেখোনি ভিডিওতে, এই ভিডিওতে দেখতে পাবে। এবং এখানে তোমাদেরকে আমি এমন একটা বাড়ি দেখাবো, সেই বাড়িটা এখনও পর্যন্ত মা সারদার সময়কাল থেকে এখনও সেইভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এইখানে শ্রী মা জগদ্ধাত্রীর পুজো করতো, সেই পুরাতন বাড়িটা তোমাদেরকে দেখাবো। আর এখানের মায়ের বাড়ির চারপাশে যে সুন্দর যে বাজারগুলো আছে সেগুলো দেখাবো, এই সবটা নিয়ে থাকবে এই ভিডিওটি তোমরা দেখতে পাবো। শ্রী শ্রী মাতৃ মন্দির অর্থাৎ মা সারদা দেবী বাড়িটাই হচ্ছে এখন বর্তমানে মাতৃমন্দির বা সারদা দেবী আশ্রম। আর এই আশ্রমে প্রবেশ করার আগেই বাঁ দিকে দেখতে পাচ্ছ দুধারে বাজার, আর এটি হচ্ছে মাতৃমন্দিরের মূল গেট। এই গেটটা দিয়ে কিন্তু তোমরা আস্তে আস্তে মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে। এখানে দেখিয়ে দিচ্ছি কখন তোমরা দর্শন করতে পারবে, বাংলাতে লেখা আছে সকাল বিকেল এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এবং অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। এবং এটা হচ্ছে ভেতরে কারাকার দৃশ্য, তো আমি এর থেকে আর বেশি তোমাদেরকে গিয়ে দেখাতে পারবো না। তোমরা যখন আসবে অবশ্যই ভেতরটা ঘুরে দেখো, কারণ ভেতরটা খুবই সুন্দর, শান্ত এবং পবিত্র যাকে বলে, সত্যি এত শান্ত পরিবেশ না আমি নিজে খুব কম দেখেছি। তোমরা অবশ্যই যখন ভেতর প্রবেশ করবে তোমাদেরও কিন্তু শান্ত লাগবে। আর এই মায় মন্দিরের পাশে যে দোকানগুলো আছে সেখানে মা সারদা দেবী ও শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের অনেক ছবি পেয়ে যাবে, এমনকি স্বামী বিবেকানন্দ মহারাজেরও ছবি কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তার পাশেই হচ্ছে শ্রী শ্রী মায়ের একটি নতুন বাড়ি, এই বাড়িটা অর্থাৎ নতুনভাবে তৈরি করা হয়েছে, আর এই নতুন বাড়িটা হচ্ছে মাতৃ মন্দিরের পাশেই। আর ভিডিওটির সামনে বাঁ দিকে যে বাড়িটা, এই বাড়িটাই আমি তোমাদেরকে দেখাবো বলছিলাম। মা তার ভাইদের সংসারে যখন ছিলেন তখন এই ঘরে মা জগদ্ধাত্রী পূজা করতেন, এই বাড়িটা সেই তখনকার সময় থেকে একদম ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা আছে। আর তোমরা নেম প্লেটটা একটু ভালো করে নিশ্চয়ই দেখে নিয়েছো বাংলাতে কী লেখা আছে। আর এই হচ্ছে সেই বাড়ি, তো আমি আস্তে আস্তে ভেতরেও প্রবেশ করব, কিন্তু তার আগে তোমাদের একটু চারপাশটাও জাস্ট একটু দেখিয়ে দিই। এটা একদম মায়ের মন্দিরের পাশেই একটা সরু যে গলি আছে সেই গলিটা দিয়ে এগিয়ে এসে বাঁ দিকেই তোমরা দেখতে পেয়ে যাবে তখনকার দিনের এই গ্রাম্য পরিবেশের এরকম একটি বাড়ি দেখা বিশাল ভাগ্যের ব্যাপার। তো তোমাদেরকে আমি আগে মাকে একটু দর্শন করাই। এটি হচ্ছে স্বর্গীয় কালীকুমার মুখোপাধ্যায়ের বাড়ি, শ্রী শ্রী মা মা ভাইদের শ্রী শ্রী মা নিজ ভাই সংসারে যখন ছিলেন তখন এই ঘরে জগদ্ধাত্রীর পূজা করিতেন, শ্রী শ্রী মা গোপাল বিগ্রহটি ভাইপ ভূভূদেব মুখোপাধ্যায়কে বিগ্রহটি এই ঘরে আছে। এইখানে আসার পরে না যেন মনে হচ্ছে যেন আমি যেন সেই মায়ের সময়ে চলে গেছি, অর্থাৎ মা যখন ছিলেন সেই সময়ে আমি পৌঁছে গেছি, এত ভালো লাগছে কি বলবো তোমাদের। তখনকার দিনে পুরনো বাড়ি এখনও কত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে, দেখো ওপরটা দেখো সেই পুরনো দিনের বাড়ির মতো, সেই ঠাকুরের বাড়ির সময়কার পুরনো দিনের বাড়ি, ঘরের চাল দারুণ সুন্দর জায়গা। এখানে আসলে যেন সেই পুরনো দিনের গ্রাম্য পরিবেশ পুরো ফুটে ওঠে, দারুণ একটা জায়গা।
আর এখানে একটি গ্রামের একটি সুহাস ভেসে উঠছে। এই যে পুরনো বাড়ি, তার যে একটা সুহাস সেটা ভেসে উঠছে। আর এই যে কাঠগুলো দেখছো না, এই কাঠগুলোতে সব আলকাতরা দেওয়া হয়েছে। আগেকার দিনে এই কাঠগুলোতে আলকাতরা দেওয়া হতো, যাতে এই কাঠগুলো বহুদিন টেকসই হয়। আর সত্যি তাই হতোও, তাই দেখো সুন্দর। তো তোমাদেরকে আর একটা জিনিস দেখায়, দেখো মায়ের কৃপাপ্রাপ্ত রাধাশ্যাম রায়ের পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপক শ্রী এস কে রায় এর একটি বাড়ি। এটি হচ্ছে মায়ের একটি পুরাতন বাড়ি, অর্থাৎ পুরনো একটি বাড়ি। তোমরা ভিডিওটি যারা দেখছো না, অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট অবশ্যই করে দিও। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে তোমাদের জন্য এত ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য। আশা করি তোমরা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে, এই অনুরোধ রইল তোমাদের কাছে। আর এটি হচ্ছে বাজার, দুধারে বাজার, আর সামনে হচ্ছে রোড। তোমরা যখন মায়ের মন্দিরে আসবে কামারপুকুর থেকে সোজা এই রোডটা ধরেই আসবে, আর আর ওইখানেই কার পাড়া পার্কিং করার জায়গাও আছে। বিরাট বড় একটি পার্কিং লট, এখানে তোমরা প্রতীক্ষাও করতে পারো তোমাদের গাড়ির জন্য। আর এটা হচ্ছে লজ, এখানে তোমরা থাকতেও পারো, থাকার ব্যবস্থাও আছে। বন্ধুরা, এই ভিডিওটি এখানে শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিও নিয়ে। টাটা।